এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। ওকে ওকে। বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। আমি হয়তো নেগেটিভ রোল প্লে করি, বাট বাস্তব জীবনে শ্রীময়ী একদমই নেগেটিভ নয়। চল ঝুটি, চল ঝুটি। হ্যাঁ বলছি, লাটাই কিন্তু কাঞ্চাদার আগের দুজন ওয়াইফের হাতেও ছিল, এবং তারাও ভেবেছিল যে কাঞ্চাদার যতই ঘুরি ও রাখ রাতে লাটাই কিন্তু আমাদেরই হাতে। বাট কাঞ্চাদার সঠিক সময় সুতো ছেড়ে উড়ে যায় এবং ঘুরতে 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 আপনার মানে শ্রীময়ী ম্যাডামের কোলে এসে পড়ে। সুতরাং লাটাই ডাজন্ট ম্যাটার, আপনি একটা কাজ করবেন, ঘুরির সুতোর জায়গায় সেকুল দিয়ে তাকে বেঁধে রাখার চেষ্টা করবেন। বিকজ কাঞ্চাদা কিন্তু যে সে ঘুরি নয়, সে গোদ খাওয়া ঘুরি, গোদ খাওয়া। সঠিক সময় আবার সুতো ছেড়ে উড়ে যাবে, আবার গোদ খেতে 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 নতুন পছন্দসই ফুটো পেলে আবার সেখানে ল্যান্ড করবে। বাস মা বাস, আমি একাই সুতো ছিঁড়িনি মা। বন্ধুগণ, আমরা বিশেষ কিছু প্রবাদের মাধ্যমে বাঙালির এক্সট্রা অর্ডিনারি কিছু প্রতিভার সাথে ওয়াকিবহল হতে পারি, লাইক সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া। কাঞ্চাদা ইজ দ্য জেনুইন এক্সাম্পল অফ দিস প্রবাদ। প্রত্যেকবার সুচ হয়ে একটা বাসর ঘরে প্রবেশ করে এবং ফাল হয়ে বেরিয়ে অন্য একটা বউয়ের গলায় বিয়ের মালা পরিয়ে দেয়। মানে পাকি উপর পাকি। সম্প্রতি স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপবাবু বলেছেন বাংলা সিনেমার মান নাকি অনেক নিচে নেমে গেছে। বলছি কাশ্যপবাবু, আপনি ভেতরের খবর জানেন না বলেই বলছেন। আসলে কি বলুন তো, বাংলার অভিনয় শিল্পীরা এখন সিনেমাটাকে সিরিয়াসলি নিচ্ছে না। পার্সোনাল লাইফ বলে তো একটা ব্যাপার আছে নাকি মশাই? বাংলার অভিনয় শিল্পীরা এখন পরিবর্তনশীল বউকে চুমু খেতে ব্যস্ত, না হলে বাংলা সিনেমার মান কবে আকাশকে চুমু খায় আপনি জানেন? হ্যাঁ, অন্যান্য জায়গার শিল্পীরা অ্যাওয়ার্ডের পেছনে দৌড়ায়, সেখানে বাংলার শিল্পীরা ফুটোর পেছনে, বিয়ের পেছনে দৌড়াচ্ছে। অ্যাওয়ার্ড কিন্তু বাজার থেকে কিনেও শোকেসে সাজিয়ে রাখা যায়, কিন্তু একজনের তিন চারটে বিয়ের অ্যালবাম শোকেসে সাজিয়ে রাখার মতো নিতম্বে দম, এটা কিন্তু সব মানুষের থাকে না। বলছি কাশ্যপ মশাই, এটা কিন্তু আপনাকে মাইন্ডে রাখতে হবে বলে দিচ্ছি। বলছি এখনকার দিনে 55 বছর বয়সে মানুষের ঠিকঠাক হিসু আসে না, 55 বছর বয়সে কাঞ্চাদার বাসরটাতে মুড চলে এসছে। বলছে যুব সমাজ, ভালো করে দেখে শেখো, কপালে সরকারি চাকরির স্ট্যাম্প থাকলেই বিয়ে হবে না, নিচে ঝুলন্ত লেবুলঙ্কার উপরে সিক্স প্যাক থাকলেই বিয়ে হবে না, নিচে ঝুলন্ত জোড়া লেবুর সাথে যেটা রয়েছে সেটার মুড থাকতে হবে, তবেই বিয়ে হবে। একেই যথার্থ ভাষায় বলা হয় মারার মুড। 55 বছর বয়সে মুড। জনি দাদার ট্যাবলেট কাজ করে গেছে শিওর। বন্ধুবান, তোমরা দেখবে মহান ব্যক্তিত্বমূলক কিছু শিল্পীদের বিশেষ কিছু অর্গান নিয়ে তাদের মৃত্যু পরবর্তীকালে সরকার গবেষণা করে। যেরকম লতা মঙ্গেশকরজির গলা নিয়ে গবেষণা করা হবে যে এত সুন্দর ভোকাল কোয়ালিটি একজনের কি করে হতে পারে। আইনস্টাইনের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে যে এত পাওয়ারফুল ব্রেনের ক্যাপাসিটি একজনের কি করে থাকতে পারে। মারাদোনা পেলের পা নিয়ে গবেষণা করা হবে যে পায়ে এরকম ম্যাজিক কি করে থাকতে পারে। সেরকম দেখবে বন্ধুগণ, একদিন আমাদের প্রিয় কাঞ্চাদার লঙ্কা নিয়ে গবেষণা করা হবে। মানে হাও হাও। তবে বন্ধুগণ, তার আগে তোমাদের একটি ইন্টারেস্টিং ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বিনোমো খুবই অনেস্ট একটি ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সার্ভিস। এখানে অ্যামাউন্ট ডিপোজিট করা এবং উইথড্রল করা খুবই সহজ, অনেক উপায় রয়েছে লাইক UPI, ফোন পে, পেটিএম, আরও অনেক। এখানে তুমি গোল্ড এবং সিলভারের উপরেও ট্রেড করতে পারো। তো চলো বন্ধুগণ, তোমাদের একটু ট্রেডিং করে দেখাই বিনোমো। প্রথমে তোমাকে অ্যাপটিকে ওপেন করতে হবে, তারপর এখানে ক্লিক করে অ্যাসেট সিলেক্ট করতে হবে, তারপর প্রেডিক্ট করতে হবে গ্রাফ ওপরে যাবে না নিচে নামবে। আমি আপে ক্লিক করলাম, এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই দেখো আমি জিতেও। এখানে তোমরা মিনিমাম $5 থেকে ট্রেডিং স্টার্ট করতে পারবে, আর এখানে ডেমো অ্যাকাউন্টও পেয়ে যাবে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে ওয়েলকাম বোনাস। তো দেরি কিসের বন্ধুগণ, আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, যাও বিনোমোতে ট্রেড করো আর অনেক টাকা আর্ন করো। Start the trading adventure with Binomo now. Believe in yourself and achieve your goals. বন্ধুগণ, আমাদের সকলের প্রিয় কাঞ্চাদা বুক ঠুকে কনফিডেন্টলি তিনটে আঙ্গুল দেখিয়ে কি বলতে চেয়েছেন সেটা আশা করি আমরা সকলেই বুঝে গেছি। তিনি বলতে চেয়েছেন, আরে বোকাবাবুর দল, তোরা জীবনে কি করলি? কঞ্চিন নয় কাঞ্চন মল্লিক 55 বছর বয়সে 3 নম্বর বিয়ে করতে চলেছে, 3 নম্বর বাসর ঘরে প্রবেশ করতে চলেছে, তোরা কি ছিড়লি? এবং তার এই তিনটে আঙ্গুল দেখানোর কনফিডেন্স, তার মনের মধ্যে কি ভাব চলিতেছে সেটা অতীব সহজেই আমাদের কাছে প্রকাশ করতে পেরেছেন। দ্যাট ইজ, তিনি ভাবছেন আমি কমেডি করেও দেখেছি, আমি পলিটিক্স করেও দেখেছি, কিন্তু আসল মজা হলো বাসর রাতে। সুদ যখন তার ঢোকার মতো ফুটোর প্রেমে পড়ে, তখন লজ্জা শরমের মা কি বোন, কাকা জেঠা পিসা দাদু ঠাকুরদা সব এক হয়ে যায়। এবং তার এই তিনটে আঙুল দেখানোর কনফিডেন্স সেই নির্লজ্জতারই প্রমাণ দিচ্ছে। এবং তার এই তিনটে আঙুল দেখানোর সোয়াগকে কখনোই স্বাগত জানাবেন না, কারণ আজকে তিনটে আঙুল দেখাচ্ছে, কালকে যে সেটা চারটে আঙুল হবে না তার কোনো প্রমাণ নেই। মানে এই বয়সে 3 নম্বর মানুষের সাথে গায়ে হলুদ করছে, এই বয়সে লোকের পেছন হলুদ হয়ে গেলে টের পায় না। মানে কাঞ্চাদা ইউ আর আহ।
সত্যি কথা বলতে বন্ধুগণ, এরকম কঞ্চিন ন্যায় চেহারা থাকলে আমরা 55 বছর বয়সে জোরে কোথ মেরে হাঁকতে ভয় পাবো, যে লিভার কিডনি না পটি দিয়ে বেরিয়ে যায়। জোরে কোথ মেরে হাঁকতে ভয় পাবো এই ভেবে যেন আমাদের স্পাইনাল কর্ড ভেঙে যায়। তাই 55 বছর বয়সে এই চেহারায় তিনি বাসর রাতে খাট ভেঙে এসেছেন। কাঁচ দাদা এবার এক্সেপশনাল, মানে মঞ্চ কাঁপানো শিল্পী তো অনেক রয়েছে, তুমি না হয় খাটি কাঁপালে। তুমি কি করলে কাঞ্চাদা, তুমি কি করলে? এতক্ষণ ধরে আমি যে তোমার একটা স্ট্রং পার্সোনালিটি ডেভেলপ করলাম, সুপুরুষ হিসাবে তোমার যে একটা ইমেজ বিল্ড আপ করলাম, সেই ইমেজে তুমি তো চ্যাচার করে মুতে দিলে কাঞ্চাদা। আর বউয়ের কোলে লাভ দিয়ে কেউ ওঠে, বউকে কোলে নেয়, কোলে ওঠার স্বভাব থাকবে বাচ্চাদের, দৌড়ে এসে হেসে হেসে মায়ের কোলে লাভ দিয়ে ওঠে, বলবে মা মা দুধু খাব। তুমি আবার সেই প্ল্যানিং এ নেই তো কাঞ্চাদা? আবার কি এনেছো আমার জন্য? দুধ এনেছি, তবে তোমার জন্য শুধু কে বললো? তুমি খাবে আর আমি শান্তি পাবো। হায় হায়, কি বলো তো বন্ধুগণ, আমরা আসলে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো তাই দূর থেকে যখন দেখি ইন্ডাস্ট্রির একজনের 3টে বিয়ে, একজনের 3টে ডিভোর্স, ও মাই ডগ, ঘেউ ঘেউ, ইন্ডাস্ট্রির চমক তমক, একজন অভিনেতা অভিনেত্রীর 3টে বিয়ে 3টে ডিভোর্স, তাদের কাছে ক্যাশ ব্যাপার। আরে আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন ততবার বেডশিট চেঞ্জ করি না যতবার ইন্ডাস্ট্রির কিছু অভিনেতা অভিনেত্রী বেড পার্টনার চেঞ্জ করে। যাই হোক বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ইম্পর্টেন্ট কথা, ভিডিওটি পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, তো কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। কাঞ্চাদার কমেডির আমি খুব বড় ভক্ত এবং তিনি তার নিজের পার্সোনাল লাইফ নিয়ে যে সো কল্ড কমেডিটা করছেন এবং যেহেতু সেগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেও পাচ্ছি, তাই সেটা নিয়ে 2-4টে ফানি ওয়েতে কথা বলার মতো বাক স্বাধীনতা আমাদের সকলেরই রয়েছে, সেটাই আমি করলাম। জাস্ট দেখো, মজা নাও, হাসো, হালকা মধ্যে শুয়ে পড়ো, দ্যাটস ইট। একটা মাত্র জীবন, যে যেভাবে সুখে থাকবে থাক, বুক ভরা ভালোবাসা আর পেট ভরা বিরিয়ানি খাওয়ার জন্য মুখে সম্মানে ছেলে নিমন্ত্রণ করছিল আমার। ফেসবুক খুলে তো এখন দেখে গেলে মুখে সম্মানে ছেলে লাড্ডু বিলাইতেছে, সেও নিমন্ত্রণ করছিল, যাই না কেন? আরে কাঞ্চাদার বিয়ার রিভিউটা কারা করবে? বিরাট, অনুষ্কা, বিরুষ্কা, রণবীর, দীপিকা, রণদীপ, শ্রীময়ী, কাঞ্চন, সিঞ্চন।